আজ আমরা ডিসকাস করব জেক্সপো 2019-এর অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করা হবে। প্রথমে জেনে নেব আমরা এই ফর্মটি ফিল আপ করার জন্য কী কী প্রয়োজনীয় তথ্য লাগবে। নাম্বার ওয়ান, বল পয়েন্ট পেন, এটা ব্ল্যাক হতে পারে বা ব্লু হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো নিয়ে কাজ করলে চলবে না, যে কোনো একটা কালারের পেনে লিখতে হবে। সেকেন্ড হচ্ছে কালার, পাসপোর্ট সাইজ, ফটোগ্রাফ। থার্ড, গাম। ফোর্থ, আধার কার্ড, আধার কার্ডের নাম্বার, যদি আধার কার্ড থাকে তাহলে, না হলে এটা লাগবে না। ফিফথ, ইঙ্কপ্যাড, এটা হচ্ছে থাম্ব ইমপ্রেশন দেওয়ার জন্য। সিক্সথ হচ্ছে সেকেন্ডারি এক্সামের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা লাগবে। তারপর হচ্ছে এক্সামের জন্য জোন কোড, মানে চয়েস কোড বলে এটাকে, এটা দুটো কোড লাগবে, একটা ফার্স্ট চয়েসের জন্য, একটা সেকেন্ড চয়েসের জন্য, মানে কোন জায়গায় এক্সাম হবে। এই কোডটা আমরা পরে দেখে নেব কী কী কোড আছে। তারপর হচ্ছে আমাদের বোর্ড আর কাউন্সিল কোড, প্রত্যেকটা বোর্ডের এক একটা নাম্বার আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরকম ধরনের যতগুলো বোর্ড আছে অল ওভার ইন্ডিয়াতে, সমস্ত বোর্ডের এক একটা করে নাম্বার আছে, ইউনিক কোড আছে, সেই কোডগুলো আমরা দেখে নেব। আচ্ছা, কন্যাশ্রী এনরোলমেন্ট নাম্বার, এটা শুধুমাত্র যাদের কন্যাশ্রীর আছে তারাই একমাত্র এই নাম্বারটা দিতে পারবে। তারপর হচ্ছে জেরক্স, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা প্রথমে আমরা অরিজিনাল যে ফর্মটা আছে তার মধ্যে ফিল আপ করবো না, ফার্স্ট আমরা কী করবো একটা জেরক্স করে নিয়ে সেটাতে আমরা ফিল আপ করবো, যাতে ভুল ত্রুটি হলে সেটাতে হবে। তারপর ফ্রেশভাবে আমরা যখন আমরা দেখে নেবো সব ঠিক আছে, তখন অরিজিনাল যে ফর্মটা আমরা নিয়ে আসবো কলেজ থেকে সেই ফর্মটাতে আমরা ফিল আপ করবো, এই জেরক্সটা দেখে দেখে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখে নেবো জোন কোডগুলো কী কী আছে, যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এগেনস্টে দেখো আলাদা আলাদা কোড আছে, যেমন ধরে না পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সবাইকার আলাদা আলাদা কোড আছে। তো এইবার প্রত্যেকটা কোড অনুযায়ী তারা নিজেরা সেন্টার ঠিক করবে কোথায় দেবে। তাহলে আর এখানে একটা রেস্ট্রিকশান আছে কি, শুধু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে আসবে ক্যান্ডিডেট তারা শুধুমাত্র এই কলকাতা আর হাওড়া ছাড়া অন্য কোথাও দিতে পারবে না, কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে এসে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তারা যেন এই এই ব্যাপারটা মাথায় রাখে, তারা যে কোনো কোড এই কোডগুলো ইউজ করতে পারবে না, তাদেরকে মাত্র শুধু এই কয়েকটার মধ্যেই দিতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছে আমরা বোর্ড আর কাউন্সিল কোড, এখানে যতগুলো সম্ভব দেওয়া আছে কাউন্সিলের কোড, কিন্তু যদি দেখা যায় তাদের পার্টিকুলার বোর্ডটা এখানে নেই, বোর্ডের নামটা নেই, তাহলে তারা কী করবে, তারা এই লাস্ট 41 যেটা আছে আদার রিকগনাইজ বোর্ড আছে সেই 41 কোডটা দেবে। ধরুন যদি কারো সিবিএসই বোর্ড হয় তাহলে কত দেবে, 13। আইসিএসই বোর্ড হলে কত দেবে, 15। ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে কত দেবে, 40। আর এই আদার্সটা তো বললাম, যদি এগুলোর মধ্যে না থাকে তাহলে